2 এর 1 নম্বর অঙ্কে বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 11 ইনটু 9 এবং বলা আছে a b পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে প্লাস আছে মানে মাইনাস হবে না আর বলা আছে a এর মানটা b এর চেয়ে বড় তাহলে আমাদের বলেছে a b এর মান বার করতে তা দেখো এখানে আমি করছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি তো a প্লাস b ইনটু a মাইনাস b আর ডান দিকে করছি 11 কে করতে পারি আমি 10 প্লাস অন 11 ইনটু 10 মাইনাস অন 10 আর 1 যোগ করলে 11 10 থেকে 11 বাদলে 9 এটা কিন্তু একটা অভেদ তো লিখবো অতএব এটি একটি অভেদ অভেদ মানে যে সমীকরণে আমরা মান বের করতে পারবো না সেটাকে আমরা অভেদ বলবো অর্থাৎ সূত্রাবলী যতগুলো আছে প্রত্যেকটা সূত্রাবলীকে কিন্তু অভেদ বলা হয় তাহলে এটা একটা যেহেতু অভেদ তার জন্য আমরা তুলনা করব বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের তুলনা করব দেখো তো এখানে আছে a প্লাস b এখানে আছে a মাইনাস b তাহলে দেখো এখানে এটাকে মনে করো a এটাকে মনে করো b তে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a মানে আমি যদি ধরি 10 আর b মানে ধরতে পারি 1 তাহলে তুলনা করে পাই অতএব বাম পক্ষ ও ডান পক্ষ তুলনা করে পাই বাম পক্ষ ডান পক্ষ তুলনা করে পাই তুলনা করে পেলাম এ সমান হচ্ছে 10 আর বি সমান হচ্ছে 1 যেখানে এ এর মানটা বি চাইতে বড় শর্তটা কিন্তু আমাদের মিলে গেছে দেখো এ বি তো এ বি তো এ প্লাস বি এ প্লাস বি এম এস বি তাহলে এ মানে হচ্ছে 10 বি মানে হচ্ছে কি 1 তাহলে এ বি এর মান পেয়ে গেলাম তাহলে আমাদের অপশন হচ্ছে সি নম্বর সঠিক অতএব সি নং সঠিক দুই নম্বর অঙ্ক বলা আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত তো এখানে আমি করছি কি এটা লসাগু করি লসাগু এ আর বি এর লসাগু এ বি এখানে বি দিয়ে যদি এ বিকে ভাগ করি বি বি মিলছে তাহলে থাকলো এ এ দিয়ে গুণ করলে এ গুণ করলে এ স্কোয়ার অর্থাৎ কোনাকোনি গুণ করো এর সঙ্গে এ গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার সমান সমান ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা গুণ করলাম এ বি একে এ বি এটাকে বাম দিয়ে করছি এ স্কোয়ার এটাকে বাম দিয়ে করলে মাইনাস এ বি মাঝখানে করলাম প্লাস বি স্কোয়ার ডান থেকে জিরো এবার যেহেতু আমাকে বলা আছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতে প্লাস যেহেতু আছে তাহলে কি করছি এ প্লাস বি দিয়ে উভয়ভাবে গুণ করছি তাহলে এ প্লাস বি এ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডান দিকে একই এ প্লাস বি ইন্টু জিরো ডান দিকে ছিল জিরো জিরোর সঙ্গে এ প্লাস বি যোগ করলাম গুণ করলাম এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল এখানেও আমি কী করলাম এ প্লাস বি গুণ করলাম তো উভয় পক্ষে এ প্লাস বি গুণ করলাম তাহলে এটা হয়ে গেল বাম দিকেটা আমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ প্লাস বি যেটা আমাদের প্রমাণ করতে বলেছে মান বের করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব তো প্লাসে আমাদের প্লাস হয় ওই জন্য আমি কী করেছি প্লাস দিয়ে উভয় গুণ করেছি যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমি মাইনাস দিয়ে গুণ করতাম এ কিউব প্লাস বি কিউব কি এ প্লাস বি উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস থাকলে মাইনাস হয় এ বি প্লাস বি স্কোয়ার আর ডান দিকে জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে জিরো তো ডান দিকটা হয়ে গেল জিরো এটা হলো আমাদের অ্যান্সার তাহলে ডি নম্বর সঠিক ডি নম্বর সঠিক এভাবে করা যায় এ অঙ্কটা আবার এভাবেও করা যায় বিকল্প পদ্ধতি দেখাচ্ছে অল্টারনেট মেথড বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি
আমার বলা আছে এ কিউব প্লাস বি কিউব এর মান কত, তো লিখে দিলাম এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক বিশ্লেষণের ফলাফল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ প্লাস বি থাকলো ইন্টু আমাদের দেওয়া ছিল এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ওয়ান, এটা লসাগু করি লসাগু হবে এ বি, এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার সমান ওয়ান, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা গুণ করলে হবে পর্যবেক্ষণ করলে হবে এ বি, ওয়ানের সঙ্গে এ বি গুণ করলাম তাহলে এ স্কোয়ার থাকলো, এটা এবার করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডান দিকে জিরো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কী পেলাম জিরো পেলাম, তাহলে এ প্লাসে বসিয়ে দিলাম আর এটার মান পেলাম আমি জিরো, তো জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী হবে জিরো, তো এইভাবে করা যায়, তো ডি নং সঠিক। তারপরে তিন নম্বর, তিন নম্বর বলেছে 25 কিউব মাইনাস 75 তার কিউব প্লাস 50 তার কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 এর মান বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে মনে করছি আমি এ এ কিউব মাইনাস প্লাস বি কিউব, আমাদের ফর্মুলা দেখ আমাদের কিউবের ফর্মুলা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটা যোগফল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হলো আমাদের ফর্মুলা। আমরা আগে এই ফিগারে নিয়ে আসবো তারপর এই ফিগারে ফর্মুলা ফেলবো। তো দেখো এ মানে বুঝতে পারছি এ মানে 25 এর কিউব এ কিউব প্লাস বি মানে মাইনাস 75 তার কিউব বললাম, মাইনাসের কিউব মাইনাস হবে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তো মাইনাসটা মাইনাসই হবে, মাইনাস এ কিউব মাইনাস তো মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 75 হবে প্লাস 50 কিউব থাকবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর হবে 3, তো ফর্মুলার কি ছিল এখানে মাইনাস, তাহলে মাইনাস বসাবো এখানে মাইনাস 3, এ মানে কি 25 ইন্টু বি মানে মাইনাস 75 সি মানে হচ্ছে 50, তাহলে দেখো এটা যদি গুণ করি আমি মাইনাস মাইনাস কী হবে প্লাস এটাই হবে, তাহলে এ মানে 25 বি মানে মাইনাস 75 সি মানে 50, তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ডি প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ফর্মুলা হচ্ছে মাইনাস 3 এ বি সি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ মানে কি এখানে এ মানে হলো আমার 25 প্লাস বি মানে মাইনাস 75 সি মানে 50 এ প্লাস বি প্লাস সি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার এ মানে 25 এর স্কোয়ার, এ মানে 25 এর স্কোয়ার প্লাস বি মানে মাইনাস 75 এর স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে 50 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে 25 ইন্টু বি মানে হচ্ছে মাইনাস 75 এ বি ইন্টু বি সি মাইনাস এ বি মাইনাস বি সি, বি মানে হচ্ছে মাইনাস 75 সি মানে 50 ইন্টু মাইনাস সি এ, সি মানে হচ্ছে 50 এ মানে হচ্ছে আমার 25, তো এ বি বি সি সি এ। এবার দেখো যদি আমি এই অঙ্কটাকে এভাবে করি তো 25 আর 50 25 আর 50 যোগ করলে কত হবে 75 আর প্লাস মাইনাসে মাইনাস 75 বাকিটি বসিয়ে দিলাম, যদি বসিয়ে দিই আমি 25 এর স্কোয়ার থাকলো হিসাব করছি না কিন্তু মাইনাস এর স্কোয়ার মাইনাসই হচ্ছে এ প্লাস হয়ে যাবে স্কোয়ার যদি হচ্ছে প্লাস হয়ে গেল, তো প্লাস 75 এর স্কোয়ার প্লাস 50 স্কোয়ার মাইনাস হয়েছে প্লাস 25 ইন্টু 75 মাইনাস মাইনাসে প্লাস 75 ইন্টু 50 মাইনাস 25 50 ইন্টু 25 এ থাকলো। এ প্রশ্ন হচ্ছে এটা প্লাস 25 75 মাইনাস 75 এর কাটলে কি জিরো হয়ে গেল, জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি গোটা মানটা জিরো, তাহলে এটা আমাদের হলো অ্যান্সার, তার উত্তর হলো
বি নম্বর এভাবে করা যায় অঙ্কটা, অথবা আমি অঙ্কটা এভাবে করতে পারি সংখ্যাগুলোকে ধরে নিয়ে করতে পারি যদি বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। আমাদের অঙ্ক ছিল এটা, তাহলে আমি কি করছি এ লাইনটা করার পরে এ মানে 25, বি মানে -75, সি মানে 50 লোক ধরছি। আমি ধরি এ মানে 25, বি মানে -75 আর সি মানে 50। অতএব এ প্লাস বি প্লাস সি, এ বি সি যোগ করছি, এ মানে 25 প্লাস বি মানে -75 প্লাস সি মানে 50। 25 থাকলো প্লাস মাইনাস -75 প্লাস 50, তাহলে এটা 25 আর 50 যোগ করলে কত হবে 75, -75 কাটলে কত হবে 0। তাহলে এ বি সি গুণফল কী পেলাম? 0 পেলাম। এবার আমরা জানি, অতএব আমরা যে ফর্মুলা জানি, অতএব এখন ফর্মুলা লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সির মান কি জানি আমরা, 0 পেলাম না, তো ওই জন্য ডান দিকটা কী হলো 0 হয়ে গেল, ডান দিকটা আর কিছু বসালাম না, তাহলে কী পেলাম? তাহলে ডান দিক যদি 0 হয়ে গেল তাহলে মানগুলো বসিয়ে দিই আমি। এ মানে কি? এ মানে হচ্ছে আমার 25 তার কিউব প্লাস বি মানে কি -75 তার কিউব প্লাস সি মানে কি 50 তার কিউব -3 ইন্টু এ মানে হচ্ছে 25, বি মানে -75 আর সি মানে 50 ইকুয়াল টু এবিসি। এ বিসি মানে কিন্তু আমি বসেছি এ মানে 25, বি মানে -75, সি মানে হচ্ছে 50, সমান সমান ডান দিকে 0। তাহলে 25 এর কিউব থাকলো মাইনাস এ কিউব মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস হবে 75 তার কিউব প্লাস 50 তার কিউব, এখানে মাইনাস মাইনাস গুণ করা হয় প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, এর মান হলো 0। এটা আমাদের অ্যান্সার, তাহলে উত্তর হবে ডি সি নম্বরটা, বি নম্বর। এভাবে করা যায়। তারপর চার দাগের অঙ্ক, চার দাগের অঙ্কে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আর বলেছে আমাদেরকে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এর মান কত, এর মান বার করতে বলেছে। তাহলে আমরা জানি, লিখছি দেখো, আমরা জানি, আমরা জানি এ কিউব বি কিউবের উৎপাদক বিশেষের ফল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তো এ প্লাস বি প্লাস সির মান কি 0, তো ওই যে রানিং থেকে হয়ে গেল 0। আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। যদি আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি বি সি ফর্মুলা করি, তার ডান দিকে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি মান 0, জিরো যদি আমি এখানে বসিয়ে দিই 0, জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে গোটা মানটা কী হলো 0, ওই জন্য ডান দিকে আমি 0 লিখেছি। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করলাম সমান এই 3 এ বি সি সংখ্যাটা, ডান দিকে করলে প্লাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস 3 এ বি সি হয়ে গেল। এবার গোটা প্রত্যেকটা সংখ্যাকে এ বি সি দিয়ে কী করছি ভাগ করতে, কত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3 থাকলো, এখানে ছিল কি এ বি সি, এ বি সি এখানে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়া নিচে বসলো এ বি সি। এবার দেখো আবার যদি গুণ করি কত হবে, 3 এ বি সি গুণ করে 3 এ বি সি হবে। এবার সেপারেট করছি এ কিউব বাই এ বি সি প্লাস বি কিউব বাই এ বি সি প্লাস সি কিউব বাই এ বি সি ইকুয়াল টু 3। দেখো লসাও যদি করি আবার এ বি সি লসাও হবে, তো এ কিউব বি কিউব সি কিউব ঘুরে ফিরে আবার এটা এই সংখ্যাটাই পাবো। এবার দেখো এখানে যদি আমি কাটি এ একটা করে কাটলো, এখানে তিনটা এসেছিল, এখানে যে একটা একটা এ কাটলো পরে স্কোয়ার থাকলো, তাহলে এ স্কোয়ার বাই বি সি প্লাস এখানে একটা করে বি কাটলো, তাহলে বি স্কোয়ার থাকলো, দুটা বি থাকলো, তাহলে বি স্কোয়ার বাই সি এ বাই এ সি,
উপরে আমাদের বলা আছে কোশ্চেনে সিএসসি বা সিএ, সিএ লিখলাম প্লাস সিসি কাটলে একটা করে, সিসি একটা কেটে দিই তাহলে এখানে স্কয়ার থাকলো, তাহলে কি থাকলো সি স্কোয়ার বাই এ বি। তাহলে এই এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ স্কোয়ার বাই বি সি, বি স্কোয়ার বাই সি এ আর সি স্কোয়ার বাই এ বি, এর মান কত, এর মান পেলাম আমরা 3। তাহলে উত্তর হলো আমাদের ডি নম্বর, ডি নং সঠিক। তারপরে 5 নম্বর, পাঁচ নম্বর বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস এ। এটি একটি অভেদ হলে, অভেদের একটা সূত্র যদি হয় তাহলে এ ও পি এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমি এই সংখ্যাটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, তাহলে কিন্তু এটাকে আমি গুণ করতে পারবো, তো গুণ করি ডান দিকটাকে। তাহলে এক্স স্কোয়ার থাকলো মাইনাস পি এক্স থাকলো প্লাস 12 থাকলো সমান, এটা গুণ করি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে এ গুণ করলে মাইনাস এ এক্স, এক্সের সঙ্গে 3 গুণ করলে মাইনাস 3 এক্স, মাইনাস আছে প্লাস, প্রথমে এক্স দিয়ে গুণ করলাম দুটোকে, তারপর এ দিয়ে গুণ করছি, এর সঙ্গে গুণ করলে 3 এক্স, মাইনাস আছে প্লাস 3 এ। এবার এক্স স্কোয়ার থাকলো মাইনাস পি এক্স থাকলো প্লাস 12 সমান এক্স স্কোয়ার থাকলো, এখান থেকে আমি কমন টানছি এক্স, এক্স কমন টানছি, তো এক্স কমন টানে আমি ডান দিকে দেখছি, তাহলে মাইনাস কমন টানছি, মাইনাস এক্স অ্যাকচুয়ালি কমন টানছি, মাইনাস এক্স কমন টানলে হবে ইয়ে থাকলো, মাইনাস কমন টানলে এটা প্লাস হয়ে গেল 3, আর এক্সটা এখানে না লিখে লিখলাম ডান দিকে। দেখো আবার গুণ করলে কি হয়, প্লাস মাইনাস এ মাইনাস এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, 3 সঙ্গে 3 এক্স প্লাস 3 এ। এবার দেখো তো যেহেতু আমাদের বলা আছে এটা একটা অভেদ, যেহেতু এটি একটি অভেদ, যেহেতু এটি একটি অভেদ অতএব বাম দিকের সঙ্গে ডান দিক তুলনা করব। প্রথমে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস পি এক্স, এখানে মাইনাস এ মানে এক্স এর সহগ কি, এক্স এর সহগ আছে পি, এখানে এক্স সহগ আছে কি সহগ মানে আগের সংখ্যাটা, এক্স এর সহগ আছে কি এ প্লাস 3, তাহলে আমি বলতে পারি পি সমান এ প্লাস 3, পি সমান এ প্লাস 3, এখানে এক্স এর সহগ আছে পি, এখানে এক্স সহগ আছে এ প্লাস 3। এবার দেখো ধ্রুবক পদ আছে কত, 3 এ, ধ্রুবক পদ আছে কত 12, তাহলে কত হচ্ছে 3 এ ইকুয়াল টু কত হবে 12, তাহলে এ ইকুয়াল টু কত হবে, তিনটা ভাগ হয়ে গেল 3 উপরে 12, তো 3 একে 3 3 4 কত, এ ইকুয়াল টু কত পেলাম, এ ইকুয়াল টু পেলাম 4, এ মানটা এখানে বসিয়ে দিলাম 4 প্লাস 3, এর মানটা 4 বসিয়ে দিলাম তো কত হলো 7, তাহলে উত্তর আমরা পেলাম এ ইকুয়াল টু পেলাম 4 আর পি ইকুয়াল টু পেলাম 7, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নম্বর, অত এ নং সঠিক, এ নম্বর অ্যান্সারটা সঠিক। তারপরে 3-1 মাল্টিপল চয়েস কোশ্চেনটি আমাদের হয়ে গেল, এরা বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর অঙ্কটা বলেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব, এর মান কত। তাহলে দেখো কি করছি অঙ্কটাতে, উপরে অংশটা হচ্ছে আমাদের লব, নিচে অংশ হচ্ছে হর, তো লবের আলাদা করে মান বের করবো আর হরের আলাদা করে মান বের করবো। অতএব লব, লব সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব, মানে উপরে অংশ লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব, এরকম টাইপের অঙ্ক আমরা করেছি, এর মান কত বের করতে বলো। তাহলে কি করবো দেখো, ভিতরে অংশটা আমরা ধরবো, ভিতরে অংশটা ধরছি, ধরে এলাম, ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এক্স,
বা উল্টো করে লিখলে এক্স ইকুয়াল টু হবে, ধরি এক্স ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একই রকম ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং জেড ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এক্স ওয়াই জেডের যোগফল বার করবো, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যোগফল কেন বার করবো? কারণ ফর্মুলাতে হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি বেসি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই মানটা যদি আমরা জিরো করতে পারি, এ প্লাস বি প্লাস সি এই মানটা যদি আমরা জিরো করতে পারি, ডান দিকে কটা কী হবে জিরো হবে, তো এই মানটা আমরা এখন বার করবো, ওই জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম। তো দেখি এক্সের মান কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস ওয়াইয়ের মান কি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস জেডের মান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, তো ডান দিকে কী হলো জিরো। তাহলে কি লিখি, অতএব এক্স ওয়াই জেড যদি আমি ফর্মুলা লিখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান হচ্ছে জিরো। কেন, ফল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইন্টু থ্রি বি সি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তো এ প্লাস বি প্লাস সি মান কী পেলাম, জিরো পেলাম, ডান জিরো হয়ে গেল। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান এক্স ওয়াই জেডকে ডান দিয়ে করলে কী হবে, থ্রি এক্স ওয়াই জেড। এবার আমরা এক্স ওয়াই জেডের মানটা বার করবো, এক্সের মান কি, মানটা জানা আছে এক্সের মানটি বসাবো। এবার এক্সের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব, ওয়াইয়ের মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব, প্লাস জেডের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব সমান থ্রি বসলো। এক্সের ওয়াইয়ের জেডের মান বসিয়ে দিলাম, সমান দিলাম, থ্রি দিলাম, আবার এক্সের মান বসাই, এক্সের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু জেডের মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো একটু লক্ষ্য করো, লবটা ছিল আমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার কিউব ছিল প্লাস ছিল, আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কিউব ছিল প্লাস ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কিউব ছিল, কিন্তু যখন আমি হিসাব করে অ্যান্সার পেলাম এটার, এটাই ছিল আমার লবটা, তো লবে অ্যান্সার পেলাম পাওয়ার ছিল থ্রি, থ্রি চলে আসলো আগে আর বাকি পদটির গুণফল, মানে ভিতরের পদটি কী পেলাম, সংখ্যাটির গুণফল পেলাম। দেখো থ্রি ইন্টু এটা, থ্রি ইন্টু এটা ইন্টু এটা, তাই একই রকমভাবে হর যদি আমি বের করি, হর ইকুয়াল টু এটা হর আমাদের হর, তাহলে হর ইকুয়াল লিখতে পারি, অতএব হর হর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের বি মাইনাস সি তার কিউব প্লাস সি সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব, এটা হর দেওয়া আছে। তাহলে আমি যদি এটার মানটা বার করি তাহলে কীভাবে একই রকম হবে, অথবা অনুরূপে পাই, অনুরূপে পাই, অনুরূপে পাই, এটাকে আবার ধরতে হবে, ধরলাম একবার অ্যাড লিখে দেবো, তাই এটা সমান কী হবে, সংখ্যা তিনটির গুণফল তার আগে থ্রি বসবে, তাহলে অতএব বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব, এটা সমানই হবে, থ্রিটা আগে চলে আসলো, পাওয়ারটা থ্রি আগে চলে আসলো, বাকি সবটি গুণফল, তো বি মাইনাস সি সি মাইনাস এ আর এ মাইনাস বি, এটা যেরকম ছিল পাওয়ারটা আগে চলে আসলো বাকি গুণ করে, একই রকম সিস্টেমে এখানে করি না অনুরূপে। তাহলে এবার আমি লিখছি, অঙ্কটা তুলছি, এতক্ষণ মান বের করলাম, এবার লব, অতএব লিখছি অঙ্কটা, অতএব অঙ্ক দেওয়া আছে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সি তার কিউব প্লাস সি মাইনাস এ তার কিউব প্লাস এ মাইনাস বি তার কিউব, এর মানটা বার করতে বলেছে। তাহলে লবের মানটা পেলাম, যে সংখ্যা ছিল তার কি পেয়েছিলাম আমরা, এই পাওয়ার চলে এসেছিল আগে, থ্রি চলে আসলো আগে, বাকি গুণফল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, একই রকম হর যা ছিল পাওয়ার চলে আসলো আগে, থ্রি চলে আসলো আগে, তো বি মাইনাস সি সি মাইনাস এ আর এ মাইনাস বি, পাওয়ারটা চলে আসলো আগে, যোগফলটা হয়ে গেল গুণফল, এ ধরনের পেলাম, থ্রি থ্রি কেটে গেল। উপরে আমি ফর্মুলা ফেলছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, তাই বি প্লাস সি হবে আর বি মাইনাস সি, এটা হয়ে গেল একই রকম, এখানে সি মাইনাস
এটা হবে সি প্লাস এ আর হবে সি মাইনাস এ এটা হবে এ স্কয়ার মাইনাস স্কয়ার তো এ প্লাস বি এ মাইনাস বি বাই নিচে বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি এবার দেখো এ মাইনাস বি মাইনাস এখানে এ মাইনাস বি কাটলো সি মাইনাস এ সি মাইনাস এস বি প্লাস সি বি মাইনাস সি বি মাইনাস এ তাহলে থাকলো কি থাকছে আমাদের বি প্লাস সি সি প্লাস এ আর এ প্লাস বি সাজিয়ে লিখছি এ প্লাস বি আগে লিখছি তাহলে এ প্লাস বি থাকলো তারপরে বি প্লাস সি থাকলো তারপরে সি প্লাস এ থাকলো এটা আমাদের অ্যান্সার তারপরে দুই দাগের দুই দাগেরটা বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো এবং বলা আছে এ বি সি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো মানে এ প্লাস বি প্লাস সি মান জিরো হবে না তাহলে এ বি সি মানে সম্পর্ক রিলেশন চেয়েছে এ বি সি এই তিনটার মধ্যে রিলেশন চেয়েছে আমাদের কাছে রিলেশন দেখো এ অঙ্কে কিন্তু আগে থেকে ডান দিকে জিরো বলা আছে তাহলে আমি এটার উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা পেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি বিসি ফর্মুলা দিয়ে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সন সন ডান দিকে হয়ে গেল জিরো জিরো ছিল এটার ফর্মুলা ফেললাম এবার কোশ্চেনে আমরা জানি একাধিক রাশি এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক একাধিক রাশির গুণফল জিরো হলে তারা আলাদাভাবেও জিরো হয় এটা জিরো না হয় এটা জিরো কিন্তু কোশ্চেনে বলা আছে এটা জিরো হবে না মানে এ প্লাস বি প্লাস সি জিরো হবে না তো এটা যদি জিরো না হয় তাহলে এটা অবশ্যই জিরো কারণ ডান দিকে জিরো আছে তাহলে লিখব যেহেতু যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো এটা মানে জিরো হচ্ছে না তাহলে এটা জিরো হবে অতএব তুলছি এটা অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো এটা জিরো হলো এবার কি করছি আমি গোটাকে দুই দিয়ে গুণ করলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দুই দিয়ে গুণ করার উদ্দেশ্য হলো আমি ফর্মুলায় নিয়ে আসবো এর জন্য প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ সন ডান দিকে জিরো ইন্টু টু ডান দিকে জিরো ইন্টু টু মানে জিরোর সঙ্গে দুই গুণ করে জিরো হবে সমীকরণে উভয় দিকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমীকরণের মানের কোনো চেঞ্জ হয় না ওই জন্য আমি কি করলাম দুই দিয়ে গুণ করলাম এবার দেখো প্রথমে দেখো এখানে লক্ষ্য কর এখানে কি আছে বলো এ বি তো ওর আগে এ আছে পরে বি তো এর আগে এ স্কোয়ার নেব পরে বি স্কোয়ার তা দেখো এখানে টু এ স্কোয়ার আছে আমি কি করলাম একটা স্কোয়ার নিলাম আর নিচ্ছে টু এ বি মাইনাস টু এ বি দেখো এ ছিল এ এর আগে এ স্কোয়ার নিয়েছি এখানে বি আছে বি স্কোয়ার নেবো তাহলে প্লাস বি উপর দুটো আছে একটা স্কোয়ার নিলাম তাহলে হয়ে গেল এটা এখান থেকে একটা এ স্কোয়ার নিয়েছি এখান থেকে একটা বি স্কোয়ার নিয়েছি আবার বি ছিল কটা দুটো তো একটা নিয়েছি একটা বি থাকলো আবার একটা বি নিলাম বি স্কোয়ার এখানে দেখো টু বি সি তো আগে বি স্কোয়ার এখানে নিয়েছি মাইনাস টু বি তারপরে পরে সি স্কোয়ার দেখো বি সি ছিল আগে বি স্কোয়ার নিলাম পরে সি স্কোয়ার নিলাম তারপরে আবার নিচে লিখছি প্লাস সি ছিল কটা এখানে একটা সি ছিল দুটা একটা সি নিয়ে নিলাম আবার সি স্কোয়ার দেখো এখানে টু সি এ আগে সি স্কোয়ার নিলাম মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার সন ডান দিকে জিরো জিরোর সঙ্গে দুই গুণ করে কত হবে জিরোর সঙ্গে দুই গুণ জিরো হবে এবার দেখো এই দে প্রথমে একটা এ স্কোয়ার লাস্টে একটা এ স্কোয়ার এ স্কোয়ার আর এ স্কোয়ার কটা এ স্কোয়ার দুটো দুই টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার তাহলে এটা একটা আমার ফর্মুলা পড়লো এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা তাহলে বলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো কী হবে বলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাঝখানে প্লাস এ প্লাস দিলাম দেখো একই রকম আবার বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখানে এ আবার এ মাইনাস বি হোল স্কোয়ার হলো এ মানে বি বি মানে সি তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস এটা প্লাসটা এবার সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান জিরো এবার আমরা জানি এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা মানে গোটা হোল স্কোয়ার আছে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা আমরা জানি একাধিক রাশির একবার একাধিক রাশি পূর্ণ বর্গ সংখ্যা সমষ্টি যদি জিরো হয়
একাধিক পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি যদি জিরো হয় তাহলে তার আলাদা ধ্রুবক কি হবে? জিরো হবে। দেখো তো লিখতে পারি, অতএব আমরা জানি জানি একাধিক রাশির, একাধিক মানে একটা থেকে বেশি রাশির বর্গের, বর্গ মানে হোল স্কোয়ার, বর্গের সমষ্টি শূন্য হলে তারা শূন্য হলে তারা আলাদা আলাদা ভাবে বা পৃথক ভাবে বলতে পারো, আলাদা ভাবে আলাদা ভাবে ও শূন্য হবে। একাধিক রাশির বর্গের সমষ্টি, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, কটা রাশি আছে? তিনটা, একটা থেকে বেশি হলো কিনা ওই জন্য বললাম একাধিক রাশির বর্গের সমষ্টি, বর্গ স্কোয়ার আছে ওই জন্য বর্গ বললাম, সমষ্টি যোগ আছে ওই জন্য বর্গ সমষ্টি, জিরো হলে আলাদা ভাবে জিরো, অর্থাৎ এটা সমান জিরো বলতে পারবো, এটা সমান জিরো বলবো, এটা সমান জিরো বলবো। তাই দেখো অতএব এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান জিরো। একই রকম তারপর একটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান জিরো এবং সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান জিরো। এবার দেখো এ মাইনাস বি স্কোয়ারটা যদি এবার করি, স্কোয়ার এবার তুলে রুট ওভার হবে, তো জিরো রুট ওভার কি জিরো হয়ে গেল, তাহলে এ বি টাইপে করলে মাইনাস বি, এ মাইনাস বিটা হয়ে গেল প্লাস বি, সমান বি হয়ে গেল। এখানে একই রকম বি মাইনাস সি জিরো যদি আমি রুট ওভার করি জিরোই হবে, এবার বি সি টাইপে করলে ডান দিকে প্লাস সি। একই রকম সি মাইনাস এ জিরো হবে এখানে, তাহলে সি সমান কি হবে, এ ডান দিকে করলে এ প্লাস। এবার দেখো করো বলছে এর সঙ্গে বি সমান, বলছে এর সঙ্গে বি সমান, তারপর বলছে বি এর সঙ্গে সি সমান, তারপর বলছে সি এর সঙ্গে এ সমান। লক্ষ্য করো ভালো করে, এখানে বলা আছে যে এর সঙ্গে বি সমান। আচ্ছা এ যদি পাঁচ হয় আমাদের, বি কত? পাঁচ হবে। বি পাঁচ হলে সি কত? পাঁচ হবে। সি পাঁচ হলে এ কত? পাঁচ হবে। প্রত্যেকটাকে সমান তো লিখতে হবে, অতএব এ সমান বি সমান সমান সি। তো এটি হলো ওদের সম্পর্ক, এটি হলো এ বি এর সঙ্গে, তো লিখবো অত ইহাই ইহাই হলো এ কমা বি কমা সি এর মধ্যে সম্পর্ক। তারপরে তিন নম্বর, তিন নম্বরে বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু টু ফোর। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো, এই টু টু ফোর করছি আমি। আচ্ছা কোশ্চিনে কোশ্চিনে বলা আছে এই অঙ্কটা আর আমরা ফার্স্টে যেটা করেছি দুইয়ের এক নম্বর অঙ্কটা সেম অঙ্ক, কিন্তু দুইয়ের এক নম্বর বলা ছিল পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা, এ বি দুটি ধনাত্মক, কিন্তু এখানে বলা আছে এ এর মান আর বি এর মান দুটোই কিন্তু ঋণাত্মক নেগেটিভ হবে, নেগেটিভ মান ভাষা বলা আছে এখানে। এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে অর্থাৎ নেগেটিভ ইন্টিজার যদি হয় তাহলে এ বি এর মান বার করতে বলছে, আর এ এর মানটা হবে বি এর চাইতে বড়, ছোট, এ লেস দ্যান বি, মানে এ এর মানটা হবে ছোট, বি এর মানটা হবে বড়। তাহলে দেখো কি করছি, থাকলো এটা, এটাই করছি আমি, ভাঙি যদি টু টু ফোরকে ভাঙছি, প্রথমে ভাঙছি আমি দুই দিয়ে, দুই একে দুই, দুই একে দুই, দুই দুই চার, আবার দুই দিয়ে, পাঁচ দিয়ে দশ, ছয় দিয়ে বারো, দুই দিয়ে আঠাশ, দুনে ছাপ্পান্ন, দুই দিয়ে চৌদ্দ, না আঠাশ, দুই দিয়ে সাত, দুয়ে চোদ্দ, তাহলে দুই গুলো কটা পেলাম পাঁচটা। আমি তো টু টু দি ফোর ফাইভ ইন্টু সেভেন। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো টু টু পাওয়ার ফাইভ মানে বত্রিশ, থার্টি টু ইন্টু সেভেন। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো, আচ্ছা দেখো তো আমি এখানে করতে পারতাম, যে এইভাবে করলাম না, দুই দুয়ে চার, চার দুয়ে আট, আর ষোলো, এখানে করছি ষোলো দুয়ে বত্রিশ, তো ষোলো ইন্টু টু ইন্টু সেভেন করলাম, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ষোলো থাকলো আর ইন্টু সাত দিয়ে চোদ্দ, তাহলে
একবার এতগুলো লাইন না করে আমি কেটে দিলাম, থামো, ফ্রেশ করে করছি। ফ্রেশ করে বলতে কি, তিন নম্বর দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আছে 2 2 4। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এখানে লিখছি আমি, দেখো এখানে 7 2 14 করছি আর 2 2 4, 14 8 16, তো 16 × 14 গুণ করলে হবে 224। আচ্ছা 16 × 14 কেন করলাম, করার উদ্দেশ্য হলো আমার এ প্লাস বি এ মাইনাস বি নিয়ে আসতে হবে। দেখো কিভাবে নিয়ে আসছি, এটা ফর্মুলা ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো 16 করতে পারি আমি, 15 যোগ 1 কত হবে 16, আর এখানে 15 বিয়োগ 1 কত হবে 14। এই একই এইভাবে নিয়ে আসার জন্য, কিন্তু যদি এখানে রাখতাম 32 আর 7, 32 আর 7 কিন্তু এইভাবে নিয়ে আসতে পারতাম না, ওই জন্য এইভাবে নিয়ে আসলাম। এবার দেখো উভয় পক্ষ যদি তুলনা করি, এটা কিন্তু এটা একটা অভেদ, অভেদ হওয়ার জন্য উভয় পক্ষ যদি তুলনা করি, এ প্লাস বি তো এ প্লাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে কি পাচ্ছি আমরা 15 আর বি মানে কি পাচ্ছি 1। কিন্তু এখানে বলা আছে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে এখানে দেখো একটা লাইন আর করতে হবে আমাকে এখানে, আচ্ছা এভাবে না ভেঙে দেখো একটা লাইন আর করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঋণাত্মক বলার জন্য -16 করলাম ইন্টু -14 করলাম। দেখো মাইনাস মাইনাস গুণ হলে কি হবে, প্লাস হতে হবে। এবার দেখো এটাকে আমি ফর্মুলা ফেলছি, ফর্মুলা যদি ফেলি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি সমান -16 × -14। এটা আমি ধরছি না, এবার দেখো তো এ প্লাস বি মানে প্রথম পদটা, এ মাইনাস বি মানে দ্বিতীয় পদটা। তাই দেখো লিখছি, তো ধরি ধরি এ প্লাস বি সমান -16 আর এ মাইনাস বি সমান -14। এবার এটা যদি অপনয়ন পদ্ধতি করি তাহলে কি হবে, এ প্লাস বি সমান -16 পেলাম, এ মাইনাস বি সমান -14 পেলাম, বি বি কাটলো কি পেলাম 2a সমান -30। একই রকম যোগ করতে হয় তাহলে এ ইকুয়াল টু কি পেলাম -15/2, 13/-30/2, তো -15। এখানে আমরা 15ই পেয়েছিলাম প্রথমে, কিন্তু এখানে মাইনাস নিয়ে আসার জন্য যদি ঋণাত্মক বলেছে ওই জন্য মাইনাসটা নিয়ে নিলাম। তাই দেখো এবার বুঝতে পারছো, এবং এই মানটা এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে, এ প্লাস বি সমান -16 বলা আছে, এর মান -15 প্লাস বি সমান সমান -16, তো বি সমান হবে -16 বসলো, আর 15টা এবার বললে প্লাস হয়ে যাবে +15, তাহলে বি কল কত হলো, বিপে চিহ্ন থাকলে বড় থেকে ছোটা বাদ তো -1, বড় চিহ্নে মাইনাস বসতে হয়, তাহলে এর মান পেলাম, অতএব এর মান পেলাম -15 আর বি এর মান পেলাম -1, দুটোই কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখে দেখো বিটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, বিটা বড়। দেখো মাইনাসের ক্ষেত্রে যার মানটা বড় হয় সে কিন্তু ছোট, আর যার মানটা ছোট হয় তার মানটা বড়, এখানে কিন্তু -1টাই বড়, -15টা ছোট, তাহলে আমাদের অ্যান্সার হলো এ আর বি, ই মানে এটা বি মানে এটা। তারপরে 4 নম্বর, 4 নম্বর বলা আছে 3x = a + b + c যদি হয় তাহলে এটার মান কত বার করতে বলেছে। দেখো আমি করছি কি, আমাদের কোশ্চেনে বলা আছে x - a তার কিউব, x - b তার কিউব, x - c তার কিউব কিন্তু -3, এটা মানে a মনে করো, এটা মানে b, এটা মানে c, -3abc এর মান কত, তাহলে আমি দেখো কি করছি লিখলাম, এটা এটাই করতে পারি আমি, দেখো x + x + x সমান a + b + c করতে পারি, যোগ করলে আবার 3x হবে। এবার দেখো x থাকলো আমার, একটা a কে আবার করলাম -a, x - a, তারপর আবার প্লাস একটা x থাকলো, b কে বকলে -b, x - b, প্লাস x থাকলো, c কে বকলে -c, x - c, ডান দিকে হয়ে গেল 0। এবার আমি ধরবো, ধরি প্রথম পার্টটা ধরছি p, দেখা ধরছি q, এটা ধরছি r, ধরি x - a = p, তারপরে x - b = q এবং x - c = r, এবার p q r এর যোগফল বার করবো, অতএব p + q + r, p মানে হচ্ছে x মাইনাস এ
প্লাস বি মানে হচ্ছে এক্স মাইনাস বি, প্লাস সি মানে হচ্ছে এক্স মাইনাস সি, আর মানে সি, পি কিউ আর যোগ করলে হবে থ্রি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। থ্রি এক্স বসলো, এবার এখান থেকে মাইনাস কমন টানছে, মাইনাস কমন টানলে এ প্লাস বি প্লাস সি, তো থ্রি এক্স থাকলো মাইনাস এ প্লাস বি প্লাস সি, মানে আমার কি জানা ছিল এ প্লাস বি প্লাস সি মানে ছিল থ্রি এক্স, থ্রি এক্সটা বসিয়ে দিলাম, থ্রি এক্স, থ্রি এক্স প্লাস থ্রি এক্স কত হলো জিরো, তাহলে পি প্লাস কিউ প্লাস আর মানে কি পেলাম জিরো পেলাম। অতএব আমি লিখতে পারি এবার অতএব ফর্মুলা লিখছি পি দিয়ে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এখানে এ বি সি মানে আর, পি কিউ আর সমান ফর্মুলা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি বি সি, ফর্মুলা কি ফর্মুলা হবে ডান দিকে এ প্লাস প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে পি কিউ প্লাস পি প্লাস কিউ প্লাস আর, তো পি প্লাস কিউ প্লাস আর মান জিরো, ডান দিকে জিরো হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসাচ্ছি, পি মানে কি, পি মানে ছিল আমাদের এক্স মাইনাস এ তার কিউব, বি মানে এক্স মাইনাস বি তার কিউ প্লাস সি, আর মানে পি কিউ আর মানে হচ্ছে এক্স মাইনাস সি তার কিউ, মাইনাস এ মাইনাসটা বসাচ্ছি মাইনাস থ্রি, এ মানে হচ্ছে এক্স মাইনাস এ, বি মানে এক্স মাইনাস বি, পি মানে এক্স মাইনাস এ, কিউ মানে এক্স মাইনাস বি, আর মানে এক্স মাইনাস সি, সন সন ডান দিকটা হয়ে গেল জিরো। দেখো এটাই আমাদের পরমাণু মান বের করতে চাইছিল, এ মান কত, এটা মান পেতাম তাহলে কি পেলাম জিরো পেলাম, এটা হলো আমাদের অ্যান্সার। পাঁচ নম্বর বলেছে টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স সমান টু এক্স মাইনাস এ এক্স মাইনাস টু, যদি হয় তা এ আর পি এর মান বার করতে বলছে, এখানে আছে আমার পি এখানে আছে আমার এ, এর মান কত, তাহলে এরকম টাইপ একটা করলাম আমরা, বাম দিকে থাকছে টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স, এটা কিন্তু একটা অভেদ, ও অভেদ অর্থাৎ এর উভয় পক্ষ বাম দিক ডান দিক দুটো সমান, আর এর কোনো সমাধান করা যাবে না, ওই জন্য এটাকে আবার অভেদ বলছি। যেমন মনে করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলোকে অভেদ বলা হচ্ছে, যত সূত্র আছে প্রত্যেকটা সূত্রকে অভেদ বলা হয়, এটা একটা অভেদ মনে করো, মানে কোনো ভেদ নেই মানে পার্থক্য নেই, এটা গুণ করি, গুণ করলে কত হবে টু এক্স স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস ফোর এক্স, এটা গুণ করলে মাইনাস এক্স, এটা গুণ করলে মাইনাস প্লাস, এটা সমান প্লাস টু এক্স, মানে টু এক্স দিয়ে দুটোকে গুণ করলাম মাইনাস এ দুটোকে গুণ করলাম টু এ হবে, টু এর সঙ্গে মাইনাস প্লাস হয়ে গেল, দুইয়ের সঙ্গে এগুলো টু এ। এবার বাম দিকে থাকলো টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স সমান টু এক্স স্কোয়ার, থাকলো একই রকম এখান থেকে আমি মাইনাস কমন টানছি, মাইনাস কমন টানলে কি হয় বলো, ফোর থাকলো মাইনাস প্লাস মাইনাসটা প্লাস হবে, এ থাকলো এক্সটা ডান দিকে লিখে দিলাম, দেখো তো প্লাস মাইনাস মাইনাস, ফোরের সঙ্গে এর সঙ্গে ফোর এক্স, মাইনাস প্লাস মাইনাস এর সঙ্গে এক্স প্লাস টু এ। এবার বাম দিক আর ডান দিক তুলনা করব, লিখব যেহেতু এটি একটি অভেদ অতএব উভয় পক্ষ তুলনা করে পায়। দেখো এখানে প্রথম পথটা, এখানকার প্রথম পথটা মিলে গেছে, তাহলে কাটতে পারি, কাটলাম না, থাক এক্স এর সহগ কি, এক্স এর সহগ আছে পি, এখানে এক্স সহগ কি মাইনাস ফোর এ লিখছি, তাহলে লিখতে পারি আমি পি ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস এ। দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে পি, এখানে এক্স এর সহগ হচ্ছে এক্স এর আগে যেটা আছে ওটা সহগ, মাইনাস নির্গত হতে হবে মাইনাস ফোর প্লাস এ, পি সাম হয়ে গেল মাইনাস ফোর প্লাস এ, এখানে ধ্রুবক পদ হচ্ছে সিক্স, এখানে ধ্রুবক পদ হচ্ছে ধ্রুবক পদ তাকেই বলবো যার সঙ্গে চল থাকবে না লেগে, তো এখানে কোনো চল নেই, চল এখানে এক্স, কিন্তু চল এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তাহলে এটা হচ্ছে ধ্রুবক পদ, সিক্স সন কি হবে টু এ, তাহলে এবং সিক্স সন হলো টু এ, তাহলে এ সন কি হবে, এর মান হবে টুটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এ সন হবে আমাদের এ সন হবে সিক্স বাই টু, টুটা ভাগ হয়ে গেল এপারে, এ সন হয়ে গেল সিক্স বাই টু, তাহলে কাটলে কত হবে থ্রি, তাহলে এ সন হয়ে গেল থ্রি, এবার এর মানটা আমি এখানে বসে দিচ্ছি, মাইনাস ফোর থাকলো প্লাস এর মান হচ্ছে কত থ্রি, তাহলে হয়ে গেল মাইনাস সেভেন, তাহলে
a এর মান পেলাম 3 আর p এর মান পেলাম -7 এটা হলো আমাদের অ্যানসার এটা চ্যাপ্টার 6